হ্যালো গাইস, আমি সৌরভ এবং ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে নতুন অ্যাকাউন্ট খোলার যে ফর্ম, সেটা কিভাবে ফিল আপ করবে, অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ফর্ম হয় সেটা কিভাবে নিজেরাই পূরণ করবে। তো গাইস দেখো, আমি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি অলরেডি এটা ফিল আপ করে নিয়েছি। 5 পৃষ্ঠার ফর্ম এটা, তো আমি এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং তোমাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কিভাবে তোমরা এটা নিজেরাই পূরণ করতে পারবে কারো সাহায্য ছাড়া। ঠিক আছে, তো চলো গাইস দেখা যাক। ফার্স্ট দেখো, এখানে লেখাই রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফর ইন্ডিভিজুয়াল। ফার্স্ট এখানে তোমাকে তোমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট তোমরা ওপেনিং করবে, মানে অ্যাকাউন্ট খুলবে, সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে নিতে হবে। দেন তারপর এখানে ডেট, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা জমা দেবে সেই ডেটটা এখানে লিখে নেবে। তারপর এখানে চলে এসো টাইপ অফ অ্যাকাউন্ট, কি ধরনের অ্যাকাউন্ট। তো তুমি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাও তো সেভিংসে টিক দেবে, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দাও তাহলে কারেন্টে টিক দেবে। তো আমি যেহেতু সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই তাই আমি সেভিংসে টিক দিয়েছি। দেন তারপর এখানে চলে এসো ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ যে অ্যাকাউন্ট ওপেনিং করতে চাইছে তার পুরো নামটা ক্যাপিটাল লেটার্সে, অর্থাৎ ইংরেজির বড় হাতের অক্ষরে লিখে নিতে হবে। ফার্স্ট এখানে টাইটেলটা মিস্টার বা মিসেস হলে মিস্টার বা মিসেস, দেন নাম ফার্স্ট নেম, তারপর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে স্পেস দিয়ে মিডিল নেম লিখে নেবে, নাহলে তারপর লাস্ট নেম, ঠিক আছে, এভাবে লিখে নেবে। আর এই টু নম্বর, অর্থাৎ যদি তোমরা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে সেই জয়েন্ট অ্যাকাউন্টের যে সেকেন্ড পার্সন তোমার অ্যাকাউন্টে, সেই তার নামটা এখানে লিখে নেবে। তো আমার যেহেতু সেলফ, আমি একা সিঙ্গেল অ্যাকাউন্ট, সেই জন্য নিজের সিঙ্গেল নামই রেখেছি, কারো জয়েন্ট নাম দিই না, ঠিক দিইনি, ঠিক আছে। তো তোমরা যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে এখানে 2 নম্বর কলমে সে তার নামটা এখানে মেনশন করে দেবে, অর্থাৎ লিখে দেবে। তারপর দেখো এখানে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, যে আবেদন করছে অর্থাৎ যে আবেদনকারী তার জন্ম তারিখ এখানে লিখে নেবে। তারপর প্যান কার্ডের নাম্বার, আর প্যান কার্ড যদি না থেকে থাকে তাহলে তোমাদের একটা ফর্ম 60টা ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখো চলে এসো অকিপেশন, অর্থাৎ পেশা, তুমি কি করো। এখানে যেহেতু আমি স্টুডেন্ট তাই এখানে স্টুডেন্ট লিখে নিয়েছি। তোমরা যদি কেউ জব টব করো তাহলে সেটা লিখে নিতে পারো, বা গভর্নমেন্ট কোনো চাকরি সেটাও লিখে নিতে উল্লেখ করে নিতে পারো। তো আমি যেহেতু স্টুডেন্ট, আমি স্টুডেন্ট লিখে নিয়েছি। তার স্ট্যাটাসটা আমি এখানে জেনারেল দিয়ে দিয়েছি, তোমরাও জেনারেল করে নেবে। কেউ যদি ওবিসি হো ওবিসি, এসটি এসসি হলে যার যেটা ইচ্ছুক করে নেবে। তারপর অ্যানুয়াল ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকামটা তোমার যে বাৎসরিক আয় সেটা এখানে বসিয়ে নেবে। তোমাদের যত অ্যানুয়াল ইনকাম হয়, কারো যদি 60,000 হয় 60,000, কারো যদি তার বেশি হয় সেটা এখানে লিখে নিতে পারো। দেন রয়েছে রিলেশনশিপ উইথ ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্লিকেন্ট তো আমি নিজেই, সেই জন্য এখানে আমি অ্যাকাউন্টটা যেহেতু চালাবো সেই জন্য মাইসেলফ নিজেই লিখে নিয়েছি। তোমরা এটা মাইসেলফ লিখে নেবে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে। তারপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। তারপর এখানে ফাদার্স বা হাজব্যান্ডস নেম, তো আবেদনকারী যদি স্ত্রী হয় সেখানে এখানে হাজব্যান্ড নেম লিখতে হতো, যেহেতু আবেদনকারী পুরুষ, অর্থাৎ এখানে আমি আমার বাবার নামটা লিখে নিয়েছি। তারপর বলেছে দেখো প্লিজ চয়েস ফ্রম দ্য ফলোয়িং, এখানের মধ্যে একটা চয়েস করতে বলছে। তো কেউ যদি তোমরা স্যালারিড করবে, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড করবে, প্রফেশনাল হলে প্রফেশনাল, পলিটিশিয়ান হলে পলিটিশিয়ান, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, আদার্স কিছু হলে আদার্স কিছু করবে, বা ডিফেন্স স্টাফ, রিটায়ার্ড, স্টক ব্রোকার, এগ্রিকালচার, অ্যান্টিকুইক ডিলার, যার যেটা হবে আর কি, আর্মস ডিলার, বিজনেস। তো আমি যেহেতু স্টুডেন্ট সেই জন্য আমি এখানে স্টুডেন্টে ঠিক নিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে বলেছে যে প্লিজ চয়েস দ্য ফলোয়িং, তো এখানে মাইনর হলে মাইনর, সিনিয়র সিটিজেনশিপ হলে সিনিয়র সিটিজেনশিপ, স্টাফ হলে স্টাফ, এক্স স্টাফ হলে এক্স স্টাফ, পেনশনার হলে পেনশনার, এনআরআই হলে এনআরআই, এবং আদার্স, যে এনআরএল হলে আদার্স এখানে জেনারেলে টিক দিবে। তো আমি যেহেতু জেনারেল সেই জন্য এখানে আদার্স জেনারেলে টিক দিয়ে দিয়েছি। তারপর বলছে দেখো এখানে নেম অফ দ্য গার্জিয়ান ইন কেস অফ মাইনর, যদি অ্যাকাউন্ট হোল্ডার আর কি যে আবেদন করছে সে যদি মাইনর হয়, অর্থাৎ 18 বছরের থেকে বয়স কম হয়, তাহলে এখানে তার গার্জিয়ানের নামটা মেনশন করতে বলছে। তো আমার তো বয়স 18 বছরের থেকে বেশি তাই আমি এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যাদের, যারা মাইনর অর্থাৎ 18 বছরের থেকে বয়স কম, সে তাদের এখানে এটা ফিল আপ করতে হবে। তো এটা ছেড়ে দাও। তারপর এখানে নিচে চলে এসো অপারেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি কিভাবে অ্যাকাউন্টটা চালাবে, সেলফ হলে সেলফ, জয়েন্ট হলে জয়েন্ট, আমার যেহেতু সেলফ অ্যাকাউন্ট সেই জন্য সেলফে টিক দিয়েছি। তারপর কী কী ফেসিলিটি তুমি চাও ব্যাংক থেকে, তো চেকবুক যদি চাও চেকবুকে টিক দিয়ে দিতে পারো। আমি যেহেতু চেকবুক চাই সেই জন্য আমি চেকবুকে টিক দিয়েছি। এবং চেকবুকের যে সিরিয়াল নম্বর, কত পেজের তুমি চেকবুক চাও, তো আমি 1 to 50 করে নিয়েছি, যে 50 পেজের একটা চেকবুক চাই। তারপর এখানে স্টেটমেন্ট, পাসবুকে চাই, ঠিক আছে, আমি টিক দিয়েছি। তোমাদের যদি নিতে চাও তো তারপর ইমেলে যদি স্টেটমেন্ট নিতে চাও ইমেলে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর স্টেটমেন্টটা কীরকম, কী ধরনের চাও, মান্থলি না
কোয়ার্টারলি, তো যেটা তোমাদের চাও সেটাতে ঠিক দিয়ে দেবে। তারপর এখানে কি বলেছে দেখো, ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি চাও যদি ডেবিট কাম এটিএম কার্ড বা ফোন ব্যাংকিং, তো আমার যেহেতু এটিএম কার্ড চাই সেই জন্য ডেবিট কাম এটিএম এটিএম কার্ডে ঠিক দিয়ে দিই। তোমাদের যদি আরও কিছু চাও ইন্টারনেট ব্যাংকিং চাও তাহলে এখানে ঠিক দেবে, ফোন ব্যাংকিং চাইলে এখানে ঠিক দেবে, ঠিক আছে। তারপর এখানে দেখো, এখানে বলছে যে তোমার এটিএম কার্ডে যে নামটা আসবে সেই নামটা এখানে মেনশন লিখতে বলছে, ঠিক আছে। তো এটিএম কার্ডের উপর যে নামটা তোমাদের আসবে আর কি, সেই জন্য আমি আমার নিজের নামটা এখানে লিখে নিয়েছি, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ঠিক আছে। তো এই ছিল ফার্স্ট পেজ গাইজ, তো চলো দেখে নাও সেকেন্ড পেজে কি রয়েছে। সেকেন্ড পেজে রয়েছে তোমার অ্যাড্রেস, অর্থাৎ রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী যে বাসিন্দা, স্থায়ী যে জায়গার বাসিন্দা তুমি সেই জায়গার ঠিকানাটা। ফার্স্ট রয়েছে ফ্ল্যাট নম্বর, ফ্ল্যাট নম্বর এটা যদি শহরাঞ্চলের মানুষদের জন্য, তোমরা যদি শহরে বাস করে থাকো তোমাদের ফ্ল্যাট নম্বরটা এখানে লিখে নেবে। দেন স্ট্রিট, রোড, এরিয়া অ্যান্ড লোকালিটি, ঠিক আছে, এটা আমি লিখে নিয়েছি আমার লোকালিটির নাম। তারপর সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, সিটি এবং ডিস্ট্রিক্ট, শহর এবং জেলার নামটা এখানে লিখে নেবে। দেন তারপর স্টেট অ্যান্ড কান্ট্রি, অর্থাৎ তোমার রাজ্য এবং দেশ, সে দুটোর নাম লিখে নেবে। তারপর পিনকোড, তোমার যে পোস্টাল ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোড নাম্বার এখানে লিখে নেবে। দেন তারপরে বলেছে টেলিফোন আর ফ্যাক্স নাম্বার, তোমার যদি টেলিফোন থেকে থাকে তাহলে টেলিফোন নাম্বার দিয়ে দিতে পারো। দেন না হলে মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বরটা একটা, মোবাইল নম্বরের ক্ষেত্রে বলি একটা সক্রিয় চালু মোবাইল নম্বর দিয়ে দিবে, অর্থাৎ ব্যাংক রিলেটেড পরবর্তী কোনো ইনফরমেশন বা SMS অ্যালার্ট বা তুমি যা কিছু ট্রানজাকশন করছো SMS এর মাধ্যমে পাচ্ছ, SMS অ্যালার্ট, এইসব সুবিধাগুলো পেতে একটা চালু মোবাইল নম্বর এখানে লিখে নেবে। তারপর ইমেল, অর্থাৎ তোমার যদি ইমেল থেকে থাকে তাহলে একটা ইমেল আইডি দিয়ে দিবে এখানে। তারপর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ইট ডিফারেন্ট ফ্রম রেসিডেন্টাল, রেসিডেন্টাল থেকে যদি এটা আলাদা হয় তাহলে এটা ফিল আপ করার প্রয়োজন আছে। তারপর দেখো এখানে বলেছে তিন নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা NRI জন্য যারা ইন্ডিয়ার বাইরে বসবাস করছে তাদের জন্য, তো এটাও ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে রয়েছে আদার ইনফরমেশন, আদার ইনফরমেশন, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বলছে, শিক্ষাগত যোগ্যতা কতদূর, নন ম্যাট্রিক, SSC SSC অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস, HS উচ্চ মাধ্যমিক, তারপর গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন, তো আমার যেহেতু গ্রাজুয়েশন সেই জন্য আমি গ্রাজুয়েশনে টিক দিয়েছি। দেন তারপর বলছে মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম কত তোমার, আপ টু 5,000, 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 টু 1,00,000, 1,00,000 এভাবে 1,00,000 উপরে, তো তোমাদের যার যেটা মান্থলি ইনকাম হবে সেটা এখানে লিখে নেবে। দেন তারপরে এক্সপেক্টেড অ্যানুয়াল টার্নওভার ইন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যে অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক কত টাকা ট্রানজাকশন হতে পারে সেটা মিনিমাম একটা অ্যামাউন্ট তোমাকে লিখতে বলেছে। তো মেবি আমি লিখেছি এখানে 60,000, ঠিক আছে, তোমাদেরও যা মনে হতে, যত মনে হবে যে আমার এত টাকা ট্রানজাকশন হতে পারে ইয়ারলি সেটা এখানে লিখে নেবে। তারপর ইফ স্যালারিড এমপ্লয়েড উইথ টিক, তোমরা যদি কেউ জব করছো কিছু তাহলে সেগুলো দেখে এখানে টিক দিবে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, MNC, পার্টনারশিপ, পাবলিক সেক্টর, ঠিক আছে, গভর্নমেন্ট, আদার্স কিছু হলে আদার্স, তাও ইন প্রফেশনাল যদি প্রফেশনাল কিছু হোক, ডক্টর, আর্কিটেক্ট, CA বা CS, ইঞ্জিনিয়ার, লয়ার, তো সেগুলো ঠিক দিবে, বা বিজনেস যদি কিছু, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, তারপরে এনটিকিউ, সার্ভিস প্রোভাইডার, ট্রেডার, আর্মস ডিলার, এগ্রিকালচার, স্টক ব্রোকার, আদার্স কিছু হলে এগুলো ঠিক দিয়ে দেবে। তারপর এখানে দেখো একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া রয়েছে, লেখা রয়েছে এখানে আই অ্যান্ড উই ডিক্লেয়ার দ্যাট আই অর উই ডু নট এনজয় এনি ক্রেডিট ফেসিলিটি উইথ আদার ব্যাঙ্ক, বলছে আমি অন্য কোনো ব্যাঙ্ক থেকে আর কোনো ক্রেডিট ফেসিলিটি পাইনি, অর্থাৎ লোন নেই বা লোন নিইনি। তাহলে যদি তুমি অন্য কোনো ব্যাঙ্ক থেকে লোন না নিয়ে থাকো বা কিছু ক্রেডিট ফেসিলিটি না পেয়ে থাকো তাহলে এখানে টিক দেবে, আর যদি অন্য কোনো ব্যাঙ্কে তোমার লোন নেওয়া থাকে তাহলে এইখানে টিক দিয়ে সেই ব্যাঙ্কের ডিটেলসটা এখানে তোমাকে ফিল আপ করে নিতে হবে, ব্যাঙ্ক এবং ব্রাঞ্চের নাম, তারপরে টাইপ অফ অ্যাকাউন্ট, কী ধরনের অ্যাকাউন্ট, কত টাকা নিয়েছিলে এবং অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো এটা তুমি ছেড়ে দাও, এটা যদি এখানে টিক দাও তাহলে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে নিচে চলে এসো ডান দিকে, বাম দিকে নিচে সিগনেচার, ঠিক আছে, যে আবেদন করছো তার সিগনেচারটা এখানে করে নেবে। তারপর চলে যাও নেক্সট পেজ, তিন নম্বর পেজে, তিন নম্বর পেজে রয়েছে তোমার ইন্ট্রোডিউকশন, অর্থাৎ তোমাকে যে চেনে বা জানে সেরকম একটা ব্যক্তির নাম তোমাকে এখানে মেনশন করতে হবে, এবং সেই ব্যক্তি যেন অলরেডি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয় এবং তার মিনিমাম যেন ছমাসের পুরনো অ্যাকাউন্ট হোল্ডার আর কি, ঠিক আছে। তো আমি এখানে আমার বন্ধুর ডিটেলস দিয়ে দিয়েছি, তার নাম লিখে নিয়েছি এবং অ্যাড্রেসটা তোমরা ভিলেজ, পোস্ট, থানা এবং জেলা লিখে নিবে। দেন পিন নম্বর, তারপর ইমেল আইডি এবং মোবাইল নম্বর এগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে দেখো অ্যাকাউন্ট নম্বর,
যে ব্যক্তি তোমাকে চেনে এবং জানে, যার নাম তুমি এখানে মেনশন করছো, তার অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ ওপেনিং অফ দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা তুমি কবে ওপেনিং করেছিল ব্যাংকে সেই ওপেনিং ডেটটা, তারপর কাস্টমার আইডি, তার যে কাস্টমার আইডি হয় সেই কাস্টমার আইডিটা এখানে লিখে নেবে, দেন তারপরে ব্রাঞ্চের নাম, অর্থাৎ ব্রাঞ্চের নামটা লিখে নেবে, অর্থাৎ ব্যাংকের যে শাখার নাম, তারপর টাইপ অফ অ্যাকাউন্ট, কী ধরনের অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর এখানে দেখো নিচে লেখা রয়েছে আই এন উই সার্টিফাইড ডেট, অর্থাৎ সে তোমাকে সার্টিফিকেট দিচ্ছে, ভেরিফাই করছে, তো তার নামটা এখানে লিখে নিবে এবং সে কত কত বছর ধরে তোমাকে চেনে বা কত মাস ধরে তোমাকে চেনে। তো আমি এখানে সাপোজ তার নামটা লিখে নিয়েছি এখন এবং টেন লিখে এখানে ইয়ার্সে টিক দিয়ে দিয়েছে, অর্থাৎ 10 বছর ধরে আমাকে জানে এবং চিনে, ঠিক আছে। তারপর এখানে যে ইন্ট্রোডিউসার, সে তার সিগনেচার, দেন আর কিছু করার প্রয়োজন নেই এখানে ফার্স্ট। তারপরে দেখো লিখে নাও এখানে নিজের নাম, অর্থাৎ যে আবেদনকারী অ্যাকাউন্ট খুলতে যেয়ে চাইছো তার নাম এবং তার এখানে সিগনেচার এবং নিজের একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো এখানে অ্যাটাচ করে নেবে। তারপর আর এখানে কিছু করার প্রয়োজন নেই। এটা হচ্ছে এবারে ফর্ম, নমিনেশন ফর্ম, ঠিক আছে। নমিনেশন ফর্মে চলে এসো, এখানে ফার্স্ট নিজের নাম এবং এখানে যে ব্রাঞ্চে তোমরা অ্যাকাউন্ট ওপেনিং করছো সেই ব্রাঞ্চের নামটা এবং যে নমিনির ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট কী ধরনের অ্যাকাউন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই জন্য আমি এসবি লিখে নিয়েছি এবং নমিনি নেম অফ নমিনি, অর্থাৎ নমিনির নাম, যাকে তুমি নমিনি রাখতে চাইছো তার নাম, তো আমি এখানে লিখে নিয়েছি, তার নামটা মেনশন করে নিয়েছি এবং অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পোস্ট এবং ডিস্ট্রিক্টটা লিখে নেবে। আর তারপর রিলেশনশিপ উইথ ডিপোজিটার, অর্থাৎ যার অ্যাকাউন্ট তার সাথে যাকে নমিনি করছো তার কী সম্পর্ক, আমার যেহেতু ভাই সেই জন্য আমি ব্রাদার লিখে নিয়েছি এবং তার এজ, বয়স কত সেটা এখানে লিখে নেবে। আর ইফ নমিনি ইজ এ মাইনর, তো হিজ ওর হার ডেট অফ বার্থ, অর্থাৎ নমিনি যদি মাইনর হয়ে থাকে অর্থাৎ 18 বছর থেকে কম বয়স, তাহলে তার ডেট অফ বার্থটা এখানে মেনশন করতে হবে। তারপর ছেড়ে দাও, এখানে কিছু করার প্রয়োজন নেই। আর এখানে তুমি নেম অফ দ্য নমিনি ইন দ্য পাসবুক, অর্থাৎ পাসবুকে তোমার নমিনির নামটা প্রিন্টেড হবে সেই জন্য ইয়েসে টিক দিয়ে দেবে, অর্থাৎ থাকবে। তারপর এখানে দেখো ডান দিকে ফার্স্ট ডেট, এখানে ডেটটা লিখে নেবে, দেন তারপর প্লেস জায়গার নামটা লিখে নেবে। আর কিছু করার প্রয়োজন নেই এখানে। এটা হচ্ছে তোমার মাইনরের জন্য। তারপরে চলে যাও নেক্সট পেজে, অর্থাৎ 4 নম্বর পেজ। 4 নম্বর পেজে দেখো রয়েছে তোমার ফটো আইডেন্টিটি। ফটো আইডেন্টিটির জন্য তুমি এখানে দিয়ে দিবে যে ভোটার, আমি এখানে দিয়ে দিয়েছি দেখো ফার্স্ট ভোটার কার্ড এবং প্যান কার্ড দুটো লিখে নিয়েছি। এইখানে দেখো তোমার লেখা রয়েছে যে ফটো আইডেন্টিটির জন্য কী কী ডকুমেন্টস দিবে এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্টস দিবে, তো এটা একটু দেখে নেবে কী কী ডকুমেন্টস তোমার রয়েছে যে তুমি দিতে পারো। তো ফার্স্ট আমি দিয়ে দিয়েছি ফটো আইডেন্টিটির জন্য ভোটার কার্ড এবং তারপরে দেখো লেখা রয়েছে ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ তোমার যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে নেবে। তারপরে ইস্যু, ভোটার ইস্যু অফ অথরিটি, অর্থাৎ ভোটার কার্ড ইস্যু এখানে আমি লিখে নিয়েছি ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেন তারপর ডেট অফ ইস্যু এবং প্লেস অফ ইস্যু এবং ভ্যালিড আপ টু, এগুলো দেখে লিখে নেবে ভোটার কার্ডটা দেখে। তারপর প্যান কার্ড, প্যান কার্ডেরও সেম, প্যান কার্ড লিখে নেবে এখানে, প্যান কার্ডের নাম্বার এবং ইস্যু করছে প্যান কার্ডটা কোন কোম্পানির দ্বারা, এগুলো ফিল আপ করে নেবে। দেন তারপরে অ্যাড্রেস প্রুফ এখানে আমি ভোটার কার্ড দিয়েছি, তোমরা ভোটার কার্ড এবং আধার কার্ডও দিতে পারো যার যেটা ইচ্ছা, তো আমি ভোটার কার্ডই দিয়েছি। স্যাম ভোটার কার্ডের ডকুমেন্টস নাম্বার, তারপর ইস্যু অথরিটি, ঠিক আছে। এখানে আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার, তারপর আধার কার্ডের ইস্যু, ইউআইডিআই। তারপর হচ্ছে তোমার চলে এসো, আর কিছু করার নেই এখানে। ফর্ম 60, অর্থাৎ ফর্ম 60 এবং 61, এটা আমি তখনই বলেছি তোমাদের যাদের প্যান কার্ড থাকবে না তারা এটা ফিল আপ করে নেবে। তো ফার্স্ট দেখো আর ইউ এ টেক্স এক্সেস, অর্থাৎ তুমি কি টেক্স দিচ্ছ, তো ইয়েস হলে হ্যাঁ এবং না হলে নো তো টিক দেবে। তারপর এখানে নিজের নাম, ভেরিফিকেশনের জায়গায় নিজের নাম লিখে নেবে এবং তারপর ভেরিফাইড অ্যাট, তুমি যেদিন এটা জমা করছো সেই দিনটা এখানে লিখে নেবে, তারিখটা, ঠিক আছে। তারপর এখানে ডেট, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে নিচে ডান দিকে হচ্ছে সিগনেচার অফ ডিক্লারেন্ট, অর্থাৎ নিজের একটা সিগনেচার এখানে করে নেবে। দেন তারপর এগুলো কিছু করার প্রয়োজন নেই। এখানে লেখা রয়েছে দেখো ফর অফিস ইউজ অনলি, ফর অফিস ইউজ, তো এটা আমরা স্কিপ করে দাও, ছেড়ে দাও। দেন লাস্ট পেজ দেখো কি রয়েছে, লাস্ট পেজ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যদি তোমরা চাও তাহলে আই উই রিকোয়েস্ট টু রেজিস্টার মাই অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য তুমি যদি রেজিস্টার করতে চাও তাহলে এখানে ঠিক দেবে এবং কী কী ফেসিলিটি তুমি চাও, ট্রানজ্যাকশন রাইটে ঠিক নিয়ে নিয়েছি আমি, তারপর আদার ফেসিলিটি NEFT এবং RTGS, তো তোমরা যদি আরও কিছু ট্যাক্স পেমেন্ট চাও বা ভিউ অনলি, তো যার যেটা ইচ্ছা এখানে দেখে টিক দিয়ে দেবে। এবং তারপরে প্রেফার ইউজার আইডি, একটা হচ্ছে তোমাকে ইউজার আইডি চুজ করতে বলছে, এখানে লিখতে বলছে মিনিমাম 6 ক্যারেক্টার, 6 ক্যারেক্টারের মধ্যে,
তো আমি এখানে লিখে নিয়েছি এটা, ঠিক আছে। তারপর আর কিছু করার প্রয়োজন নেই, এখানে চলে এসো নিচে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখে নিবে, অর্থাৎ নিজের নাম। তারপর হচ্ছে সেপারেট ইউজার হচ্ছে এখানে নো করে নোতে টিক দিয়ে দেবে, এবং এখানে রয়েছে দেখো সিগনেচার, নিজের একটা সিগনেচার দিয়ে দেবে। আর কিছু নেই বিশেষ কিছু, তো এখানে দেখো আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা নিজের একটু পড়ে নিবে। দেন নিচে বাঁ দিকে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ নিজের সিগনেচার করে নিবে, এবং যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছ সেই ডেটটা এখানে লিখে নিবে। আর সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যদি তোমরা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের সইটাও এখানে করিয়ে নিবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ব্যাঙ্ক অফ বরোদাতে কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্ম ফিল আপ করবে নিজেরাই কারো সাহায্য ছাড়াই। তো আশা করছি গাইস আমি তোমাদের বোঝাতে পেরেছি জিনিসটা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং পরবর্তী এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো গাইজ বলে রাখছি যে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন আবার একবার বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের ফটো, একটা রিসেন্ট তোলা কালার ফটো প্রয়োজন। দেন তোমাদের ভোটার আইডি, ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং আধার কার্ড, এই তিনটে ডকুমেন্টস মাস্ট, ভোটার, প্যান এবং আধার, এবং তোমার যে রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজ কালার ফটো, ঠিক আছে। এই এই ডকুমেন্টসগুলো না হলে তুমি অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে পারবে না। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তো চলো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।